بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. سمانيتو برادران اسلام الله پاک رب العالمين ارجابوتي پرسنگ ساجي الله پاک رب العالمين ایک وی ایک وک جار کنو شرک نئی جار شمپور کے گیان حاصل کرا جار دین شمپور کے گیان اور جن کرا যার নবী সম্পর্কে এলম হাসিল করা এটা হচ্ছে প্রত্যেক মানুষের উপর ফরজ, যার মাধ্যমে নিজের অজ্ঞতা দূর করবে আর অজ্ঞতা দূর করে দিন দুনিয়ার ক্ষেত্রে সুখী হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এলম হাসিল করা মানুষের উপর ফরজ করেছেন। এলম অর্জন করলে দিন যেমন সুন্দর হয় তেমন দুনিয়া সুন্দর হয়। ইহকাল যেমন ভালো হয় তেমন পরকাল ভালো হয়। এলম হাসিল করা, বিশেষ করে যে এলম উলামায়ে কেরাম সালাফে সালেহীন সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে এলম বলতে যে এলমকে তারা বুঝেছেন এবং বুঝিয়েছেন তা হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর তারপরে তখন আসবে দুনিয়া সম্পর্কে যা প্রয়োজন তা জানা, যা উপকারী তা জানা, অপকারী থেকে বেঁচে থাকা, এমন এলম থেকে, এমন জ্ঞান থেকে বেঁচে থাকা যা মানুষের জন্য ক্ষতিকর। আজকে আমরা এই প্রথম আলোচনায় বসেছি ইসলামিক সেন্টার রাকা খবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এখানে বসা যে উদ্দেশ্যে বসেছি আল্লাহ পাক যেন কবুল করেন এবং আল্লাহ পাক এতে যেন আমাদের বরকত দান করেন। যারা এখানে হাজির হয়েছেন, সামনে যারা আছেন, আল্লাহ পাক তাদের আকিদা আমলে আখলাক চরিত্রে ইবাদত বন্দেগীতে শরীর স্বাস্থ্যে সব কিছুতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আর যেসব ভাই বোনেরা দূর থেকে শুনছেন ইন্টারনেটের মাধ্যমে, বিশেষ করে আমেরিকা এবং কানাডার ভাইয়েরা বোনেরা, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক তাদের দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক যেন হেফাজত করেন, সুখী করেন এবং আমাদের প্রত্যেককে যেন ভালো কথা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা এলম অর্জন কেন করব, জ্ঞান হাসিল কেন করব। আর বিশেষ করে এই এলম অর্জন করা মানে শরীয়তের এলম, দিনের এলম, তার সম্পর্ক আকিদার সাথে হোক আর ইবাদতের সাথে হোক আর আখলাকের সাথে হোক, যে এলম দ্বারা
সত্যিকার অর্থে মানুষ হওয়া যায়, আল্লাহ পাকের সত্যিকার বান্দা হওয়া যায়, সেই এলম শরীয়তি এলম দিনের এলম কেন অর্জন করব, ওই দিক দিয়ে আসা। আলোচনার বিষয়বস্তু বড় লম্বা, তবে আমি শুধু সংক্ষেপে পয়েন্টগুলি বলবো, কারণ সময় আমাদের কাছে খুব বেশি নেই। এই অল্প সময়ে প্রথম দিনের আলোচনা, অনেক নতুন ভাইরাও এসছেন, সুতরাং আমরা লম্বা করতে চাই না। আর আরবিতে প্রবাদ আছে যে খায়রুল কালাম মা কাল্লা ওয়া দাল্লা, উত্তম কথা হচ্ছে যে অল্প কথা হওয়া, আর যেটা মানুষ সহজে বুঝতে পারে, আর যাতে ওয়ালাম ইয়ামিল্লা আর বিরক্তি না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দিকে খেয়াল রাখতেন, আমাদেরও সেটাই উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এলম শিখার বড়ই গুরুত্ব দিয়েছেন, বরং জ্ঞান অর্জন করাই হচ্ছে ইসলামের প্রথম নির্দেশ। কোরআনে কারিমের প্রথম হুকুম হচ্ছে পড়া সম্পর্কে, এলম সম্পর্কে, জ্ঞান অর্জন করা সম্পর্কে। কোরআনে কারিমের প্রথম হুকুম না তৌহিদ, না শিরক, না সুন্নাত, না বিদাত, না সালাত, না যাকাত, না সিয়াম, না হজ, না আখলাক। প্রথম বিষয় হচ্ছে এলম, মানে জানা। না জানলে কেমন করে আপনি আপনার রবকে চিনবেন, না জানলে আপনার রসুলকে কেমন করে চিনবেন, না জানলে আপনার দিন সম্পর্কে কী বা করবেন আপনি, আপনার আকিদাই বা বিশ্বাসী বা কী হবে, আপনার এবাদত বা কেমন হবে, আপনার চরিত্র আখলাকি বা কেমন হবে। তাহলে সব কিছুর মূল হচ্ছে এলম, জ্ঞান অর্জন করা। এই জন্য দিনে ইসলামে প্রথম শিক্ষা হচ্ছে এলম হাসিল করা, জ্ঞান অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ওহি কোরআনে কারিমের সুরায়ে আলাকের প্রথম দিকের কয়েকটি আয়াত, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বলেছেন পড়ো, আর তাতে বলেছেন এলমের কথা। সংক্ষেপে আমরা এই আয়াতগুলির তরজমা দেখি। আল্লাহ পাক ইরশাদ করছেন ইকরা বিসমে রব্বে কাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো, বিসমে রব্বে কা তোমার রবের নাম, তোমার রবের নাম পড়ো বা তোমার রবের নামের সাথে পড়ো, যা পড়বেন আপনি আপনার রবের সাথে যেন সম্পৃক্ত হয়, আপনার রব থেকে ছিন্ন হয়ে যেন আপনার পড়াশোনা এলম হাসিল করা না হয়, এমন জ্ঞান শিখছেন যাতে আপনার প্রতিপালক থেকে, আপনার সৃষ্টিকর্তা থেকে আপনি ছিন্ন হয়ে যাচ্ছেন, এইরকম এলম যেন না হয়। বিসমে রব্বিকা আল্লাযী খালাক, যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যিনি খালেক, তার নামের সাথে সম্পৃক্ত হয়ে পড়া, এমন পড়া আল্লাহ পাক পড়তে বলেছেন। তাহলে এলম শিখার প্রথম উদ্দেশ্যই হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অর্জন করা। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, আল্লাহ পাক বলছেন খালাক আল ইনসান মিন আলাক, খালাক সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ব্যাপক কথা। তারপরে বিশেষ করে শ্রেষ্ঠ আল্লাহ পাকের মখলুক সৃষ্টি মানুষ, সেই জন্য আল্লাহ বলছেন খালাক আল ইনসান মিন আলাক। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, আলাক। ইকরা, আবার আল্লাহ বলছেন পড়ো, ও রব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক, তোমার রব হচ্ছেন বড়ই মর্যাদার অধিকারী, আল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ পাক কলম দ্বারা জ্ঞান দান করেছেন, এলম দান করেছেন। আল্লামা, তালিমের কথা আল্লাহ পাক বললেন, তাহলে কেরাত পাঠের কথা বললেন, তালিমের কথা, কেরাতের কথা ইকরা দুইবার করে বললেন, আল্লামা আল্লাহ পাক তার বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ পাক এলম দান করেছেন, জ্ঞান দান করেছেন মানুষকে, বিল কলম, আল্লামা বিল কলম, শিখিয়েছেন কি দিয়ে, কলম দ্বারা। তাহলে হাতে নাতে ভালো করে শিখতে হলে কলম ধরাও লাগবে, হ্যাঁ, পড়ার সাথে লিখাও লাগবে। এই জন্য ছোটো কাল থেকে আপনারা জানেন যে লিখা পড়া, দেশের মানুষরা কি বলে, পড়া লেখা কমই বলে, কি বলে, ছেলেটা লেখা পড়া করে না, পড়া লেখা করে না, কমই বলে, উল্টো লাগে শুনতে, তাই না, লিখা পড়া লাগে, কলমের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম আল্লাহ পাক কলমের কথা উল্লেখ করেছেন।
قراءتের কথা এলমের কথা কলমের কথা আল্লাহ উল্লেখ করেছেন ইকরা ও রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আবার আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ পাক তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন জ্ঞান দান করেছেন আল ইনসানা মানুষকে এমন বিষয়গুলি সম্পর্কে যা মানুষ জানত না কিছুই জানত না মানুষকে আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছেন মায়ের পেট থেকে পড়ে প্রথম তো জানতই না যে কি খেতে হবে আর কি করতে হবে আল্লাহ পাক ইলহাম করলেন এই বুঝার শক্তি দিলেন বোধ শক্তি দিলেন যে স্থানে লাগালে টান দিতে হবে শিখলো তারপর আল্লাহ পাক এমন অবুজ করলেন প্রত্যেকটি মানুষের ওই বয়সটা এসছে ওই স্তরটা এসছে জীবনে যেই সময় সামনে পেশাব থাকলে পেশাব পায়খানা থাকলে পায়খানা যা কিছু থাকে না কেন ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা আট মাসের বাচ্চা দশ মাসের বাচ্চা এক বছর দেড় বছরের বাচ্চা হ্যাঁ পায়খানা করে দিয়ে নিজের পায়খানা নিজেই হয়তো মুখে ঢুকাচ্ছে করে নাকি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধীরে ধীরে এই জ্ঞানও দিলেন যে পায়খানা খেতে হয় না পেশাব পান করতে হয় না নোংরা জিনিস খেতে হয় না এটা ক্ষতি করে এতে লাভ আছে এতে লস আছে বহু কিছু আল্লাহ পাক বুঝার তৌফিক দিলেন আল্লাম আল ইনসানা মা আলাম ইয়ালাম মানুষকে আল্লাহ পাক শিক্ষা দান করলেন এমন কিছুর যা মানুষ জানত না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি দ্বারা দ্বীনে ইসলামে যে পড়া আর লেখা আর শিক্ষার যে গুরুত্ব রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন যেই জাতিকে প্রথম আল্লাহ পাক সম্বোধন করেছেন যে পড়ো কলম ধরো তালিম নাও শিক্ষা অর্জন করো জ্ঞান অর্জন করো সেই জাতি পৃথিবীতে দিন অথবা দুনিয়ার ক্ষেত্রে ইহকাল অথবা পরকালের জ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে বর্তমান কি মুসলিমদের অবস্থা এরকম নয় যদি পিছিয়ে থাকে দিনের ক্ষেত্রে তবুও হতভাগা দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে যদি পিছিয়ে থাকে বৈধ শিক্ষা উপকারী শিক্ষার ক্ষেত্রে যদি পিছিয়ে থাকে তবুও তাদের জন্য দুঃখজনক যেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পড়াশোনা লেখার আর শিক্ষা অর্জনের গুরুত্ব শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন যে যত বেশি করবে তত বেশি আল্লাহ সম্পর্কে জেনে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ শুনছেন আল্লাহ পাক সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারি না আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিনকে লুকিয়ে কোনো কাজ করতে পারে বাপকে লুকিয়ে করে নিতে পারবো মাকে লুকিয়ে করে নিতে পারবো স্ত্রীকে লুকিয়ে করে নিতে পারবো স্বামীকে লুকিয়ে কিছু করে নিতে পারবো তাই না দুনিয়ার সমস্ত মানুষকে যে কোনো প্রশাসনকে লুকিয়ে অনেক কিছুই করা যেতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা তাখফা মিনকুম খাফিয়া কোনো কিছুই গোপনে রাখা যায় না এই এলম যত বেশি হবে এই রকমের জ্ঞান যত বেশি মানুষের কাছে হবে তত বেশি আল্লাহকে ভয় করবে না করবে না নিঃসন্দেহে ভয় করবে তাই আল্লাহ পাক রব্বুল সূরা ফাতির আয়াত নম্বর 28 ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার বান্দাদের মধ্যে মানে মানুষের মধ্যে জিনদের মধ্যে তার বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভয় করে ভয় করে যারা জ্ঞানী যারা আলেম আলেম মানে শুধু মাদ্রাসা পড়া মানে আলেম নয় আলেম মানে যার কাছে জ্ঞান আছে আল্লাহ পাকের ওহির জ্ঞান রয়েছে কোরআনে কেরিমের জ্ঞান রয়েছে কোরআনে কেরিমের অর্থ তাফসিরের জ্ঞান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান রয়েছে সহি আর গলতের জ্ঞান রয়েছে নবী সাল্লামের জীবনী সিরাতের জ্ঞান রয়েছে যার জ্ঞান রয়েছে আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলমের জন্য মানুষকে নির্দেশ দান করেছেন এই এলম হাসিল করাই যে যত বেশি পারদর্শী যে যত বেশি অগ্রগামী যে যত বেশি কম্পিটিশন করে আগে যেতে পারবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে বাস্তব সত্য আপনার অন্তরে যতটা জ্ঞান আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে যত বেশি হবে তত বেশি আপনি আল্লাহকে ভয় করবেন জান্নাতকে ভয় করবেন জান্নাতের আশা করবেন জাহান্নামকে ভয় করবেন তাই না এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু
আমি যা জানি তোমরা যদি জানতে আল্লাহ পাকের আযাব সম্পর্কে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবরের শাস্তি সম্পর্কে, এই বহু গায়েবের অদৃশ্যের বিষয়গুলি সম্পর্কে আমি যা জানি তোমরা যদি জানতে, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা কি করতে? খুব বেশি কান্না করতে আর খুব অল্পই হাসতে। হাসি কখনো তোমাদের বেরোত না মুখ দিয়ে, আর কান্না থেকে মুক্ত হইতে পারতে না। লাবাকাইতুম কাসীর, খুব বেশি বেশি কান্না করতে। ওয়ালা যাহিকতুম কালিলা, অবশ্যই অবশ্যই তোমরা খুব কম হাসতে, হাসলে খুব কম হাসতে। অট্ট হাসি কখনো হাসতে না, দিনে সকাল বিকেল সবসময় যখন দেখো শুধু হাসি আর হাসি আর খুশি আর আমোদ আর ফুর্তি, এটা কখনো হইতো না তোমাদের। তাহলে বোঝা গেল এলমের কথা না, বিশাল বলছেন লাউকুন তুম তাআলামু না, তোমরা যদি জ্ঞান অর্জন করতে, তোমরা যদি জানতে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের আজাব সম্পর্কে, আল্লাহ পাকের যেসব তৈরি করা রয়েছে গাইবে মতের পরে, এ সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি কান্নায় ভেঙে পড়বে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের আজাবের ভয়ে, আর আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার আশায়। তাহলে এলম অর্জন করলে যে ফায়দা হবে সেটা এই আয়াত দ্বারা জানতে পারলাম, যে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে সৃষ্টি হবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উম্মতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রথম ব্যক্তি, প্রথম স্থান, তাই না? আবু বকর সিদ্দিক, সিদ্দিক, সে সিদ্দিক সম্পর্কে বলছেন সালাফগণের উক্তি রয়েছে যে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যদের তুলনায় বেশি নামাজ পড়ে আর বেশি রোজা রেখে আর বেশি দান খায়রাত করে আর বেশি হজ করে যে এগিয়ে গেছেন এমন কথা নয়। হতে পারে তারপরে অনেকে আছে যে দিনে শত শত রাকাত নামাজ পড়তো নফল, হ্যাঁ অনেকে আছে সারা বছরে রোজাই রাখতো, সিদ্দিকের চাইতে বেশি রোজা রাখতো সংখ্যার দিক থেকে, হ্যাঁ দান খায়রাত হয়তো পরিমাণে অনেক বেশি করেছে। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাখ লাখ ডলার ছিল না, রিয়াল ছিল না, যে লাখ লাখ ডলার রিয়াল দান করেছেন, তবে বাড়িতে যা আছে তাই নিয়ে এসে দিয়ে দিয়েছেন, তাই না? আর আপনার কাছে মিলিয়ন আর মিলিয়ন আছে, তার মধ্য থেকে আপনি এক লাখ হয়তো দিলেন। তো বেশি আমলের ভিত্তিতে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক হয়েছেন আর এই উম্মতের এক নম্বর ব্যক্তি হয়েছেন এটা নয়, ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কলবে ওয়াসাদ্দাকাহুল আমাল, তবে অন্তরে যে ইমানটা তার বসেছিল সেটা তাকে এক নম্বরে পৌঁছিয়েছে। যে ইমানটা আমার আপনার নেই, আর শুধু অন্তরে ইমান আছে এই এইরকম দাবিদার আজকাল খুব বেশি, শুধু দাবি করলে হবে না, ওয়াসাদ্দাকাহুল আমাল, তার অন্তরে যে ওই রকমের ইমান ছিল এক নম্বরে হওয়ার মতো, ওই ইমানের সত্যায়ন করেছে, হ্যাঁ সার্টিফাই করেছে, হ্যাঁ কিসে? আল আমাল, তার আমলে কর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে ইচ্ছা করেছেন আগে থেকেই, দুটো সওয়ারি, একটা নিজের জন্য না দুটো তৈরি, আর আসলে একটা আপনার জন্য একটা আমার জন্য তৈরি রেখেছি, যে মদিনা হিজরত করতে হবে, আমি বুঝতে পারছি যে কখন হিজরতের হুকুম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সওর পাহাড়ের গুহায় আগে আগে যাবেন না আমি আগে আগে যাব? এগুলো হচ্ছে আমল, অন্তরে যা আছে, আমি মরে যাই মরে যাই, আমাকে সাপ বিচ্ছু কাটুক কাটুক, দংশন করুক করুক, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাঁটাও জানি স্পর্শ না করতে পারে। ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কলব ওয়াসাদদাকাল আমাল, অন্তরে যে ইমান এর ওজন আমরা কেউ করতে পারি না, রূপ চেহারা দেখে, চেহারা দেখে বুঝতে পারবেন না, তবে ওর সত্যায়ন করা লাগবে আমল দিয়ে, আমল দিয়ে, কর্ম দিয়ে, এবাদত দিয়ে, আখলাক দিয়ে তার সত্যায়ন লাগবে, সার্টিফাই করা লাগবে যে হ্যাঁ আছে অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জ্ঞানী, যারা এলম হাসিল করে, আর যারা এলম হাসিল করায় আগ্রহী নয়, দুই দলের মাঝে অনেক পার্থক্যের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা জুমার আয়াত নম্বর 9, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও মানুষকে, হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, আচ্ছা বলো তো ওই লোকেরা যারা জ্ঞান রাখে, যারা এলম হাসিল করে, যারা জ্ঞান অর্জন করে, দিন শেখে, আল্লাহ সম্পর্কে জানে, তার রাসূল সম্পর্কে জানে, আল্লাহর দিন সম্পর্কে জানে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানে, আর যারা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না,
জানার তেমন চেষ্টা নেই, না জেনেই মনে করে অনেক কিছুই জানি। জিজ্ঞাসা করে আজকালকার অধিকাংশ আমাদের বাংলা ভাষী মুসলিমদেরকে যে ইসলামের স্তম্ভ কয়টি, ইমানের স্তম্ভ কয়টি, বলতে পারবে না, হয়তো মোটেই ঠিক করে বলতে পারবে না, কিন্তু জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে আপনার কেমন জানা আছে, সব জানা আছে। আরে কি বলেন, আমি জন্মসূত্রে মুসলিম, আমার বাপ মুসলিম, মা মুসলিম, ভাই বোন সব মুসলিম, মাশাআল্লাহ। তখন বলে আমার দাদা হাজী সাহেব ছিল, হ্যাঁ, আর আমার নানা ছিল মৌলানা হুজুর, এইসব বললো, কিন্তু নিজে যে কোথায় আছে আমি সব জানি। আবার ইসলামী সেন্টারে যাওয়ার কি প্রয়োজন রয়েছে, আবার ইসলাম শেখার কি প্রয়োজন রয়েছে, জানি তো সব কিছু। অথচ জিজ্ঞাসা করেন মৌলিক বিষয়, নামাজের খুঁটিনাটি দূরের কথা, বাদ দেন, সহি নামাজ বাদ দেন, হ্যাঁ কয়েক বিদাত দিয়ে নামাজ শুরু করে ওসব বাদ দেন, রোজা বিদাত দিয়ে শুরু করে, হজমরা ও বিদাত দিয়ে মিকা থেকে বিদাত দিয়ে শুরু করে, বিদাতে ভরা, প্রত্যেক চক করে বিদাত করে, তওয়াফের সাফা মারা সাই প্রত্যেক চক করে বিদাত করে, তারপরে বলে আমি সবচেয়ে বেশি জানি। যে যত কম জানে সে মনে করে তত বেশি জানি, এটা যে মানুষের স্বভাব। আর যে যত বেশি জানে সে মনে করে যে আমি তেমন কিছুই শিখতে পারলাম না। বাস্তবে দেখতে পাবেন, হ্যাঁ আমাদের দেশে একটা কথা আছে না, অল্প পারির মাছ বেশি ফুটুং ফুটুং করে, আমাদের আঞ্চলিক ভাষা, হ্যাঁ জি, আর বেশি পানের মাছ বড় মাছ বোঝাই যায় না কোথায় আছে না আছে। আল্লাহ পাক বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ইহকালেও আল্লাহ বলেননি যে আখেরাতে শুধু, জান্নাতে যারা জানে তাদেরকে অনেক ওপরে আর যারা জানে না অনেক নিচে, না এই কথা শুধু বলেননি, যেমন জান্নাতে যেমন বিচার দিবসে হাশরের মাঠে তেমনই কবরের জীবনে তেমনই দুনিয়াতে, হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জ্ঞানী জানে আর যারা জানে না দুটো সমান হইতে পারে, কখনো সমান হইতে পারে না। একই ভিসায় লেবার ভিসায় এসছেন, ক্লিন কোম্পানিতে এসছেন, কিন্তু একজন শিক্ষিত আরেকজন অশিক্ষিত, অশিক্ষিত ওই ক্লিনার 10 বছর ধরে ক্লিনারই থেকে গেল, কিন্তু শিক্ষিত একদিন গিয়েও কি হয়েছে সুপারভাইজার, আরো কত কি হয়ে গেছে। হ্যাঁ দিনের এলেমের কথা বলবেন, আজকে মাগরিব পরে এখানকার ইসলামিক সেন্টারের ডাইরেক্টর আমার সাথে বসেছিল, বললেন যে হাফেজে কোরআন আর আমাদের সাথে এখানে বসে আছেন, হাফেজে কোরআন কোম্পানি ডিউটি ছিল লেবার ডিউটি, অন্য অন্য লেবারদের মতো ভূতের মতো মেহনত করতে হইতো, কিন্তু যেহেতু হাফেজে কোরআন মালিক কফিল ভালো মানুষ, জানতে বলো হাফেজে কোরআন, আর বলা হলো যে যখন হাফেজে কোরআন একে মসজিদের জন্য ছেড়ে দেন, দিল ছেড়ে, ঠিক আছে, বেতন চালু আছে, কোনো ডিউটি নাই, মসজিদে শুধু নামাজ পড়িয়ে দেওয়া, কিসের বিনিময়ে, এলমের বিনিময়ে, কোন এলম, কোরআনের এলম, চিন্তা করতে পেরেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব এই কোরআন দিয়ে, ইয়ারফাউ বিহাযাল কিতাব এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে আকওয়ামান বহু জাতিকে বহু গোষ্ঠীকে বহু দলকে বহু মানুষকে আল্লাহ পাক কি করেছেন উপরে উঠিয়ে দিয়েছেন, সম্মানিত করেছেন, বহু মানুষকে সম্মানিত করেছেন। গরিবের ছেলে, সমাজে আপনার পরিবার তুচ্ছ পরিবার ছিল, নেগলেক্টেড, কেউ জিজ্ঞাসা করতো না আপনার বাপের কথা আপনার দাদার কথা, সমাজের মিসকিন গরিব অসহায় মানুষ, কোন জায়গায় গেলে দাঁড়িয়ে থাকতে হবে, একটা বসার জন্য কেউ বলবে না যে এসে বসো, আর বসলে আমাদের সমাজে দেখেছেন ওই গরিবগুলোকে নিচে বসতে হয়, সবাই চেয়ারে আর বেঞ্চে বসে আছে আর ও গরিবগুলো ওই নিচে বসতে হয়, তাই না, এইরকম হয়তো ছিল। কিন্তু তার ছেলে আলেমে দিন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, মাশা আল্লাহ, যেখানে যাই সদর স্টেজে বসে, যেখানে যাই মাশা আল্লাহ, মসজিদে গেলে মসজিদের মেহরাবে ইমামতিতে, ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কিতাব আকওয়ামান, বহু গোলাম কীতদাস চাকর যাদের ব্যক্তি মালিকানা পর্যন্ত ছিল না তারা বড় বড় আলেম আর ইমাম পয়দা হয়েছেন, এসব ইতিহাস বলার আজকে সময় নেই হয়তো। এই কিতাব দিয়ে কোরআনে কেরিম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক এলম দিয়ে, আর কোরআনের এলম ওয়াহির এলম সবচেয়ে বড় এলম, সবচেয়ে ফজিলতের এলম, যা দুনিয়াও সুন্দর করে আর আখেরাতও সুন্দর করে, সবসময় আপনার সাথে থাকবে। বহু জাতিকে আল্লাহ পাক উপরে উঠিয়ে দিয়ে সম্মানিত করেছেন, ওয়াইয়াযাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ পাক এই কোরআন দিয়ে লাঞ্ছিত অপদস্থ করেছেন, আল্লাহর ওয়াহিকে অস্বীকার করেছে, কোরআনী বিধানকে অস্বীকার করেছে, কোরআন পাওয়া সত্ত্বেও ঘরে থাকা সত্ত্বেও আমল করেনি, কোরআন থাকা সত্ত্বেও তার শিক্ষা লাভ করেনি, কোরআনে তৌহিদের কথা আছে, কোরআন
চুমাতও দায়ী কিন্তু শিরক করে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছেন দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ আর আখিরাতেও লাঞ্ছিত অপদস্থ আল্লাহ পাক যে কোরআন দিয়ে বহু জাতিকে সম্মানিত করেন এটা বোঝাবার জন্য যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করি তা আজকে আলোচনা অতি শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছেন যারা কোরআনের সাথে জড়িয়ে আছেন প্রত্যেকে বুঝতে পারছেন যারা হাদিসের সাথে জড়িয়ে আছেন কোরআন এবং হাদিসের সাথে জড়িয়ে আছেন আল্লাহর এলম ওয়াহির এলম হাসিল করেন যে আপনি সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে অথবা স্কুলে মাদ্রাসায় যখন পড়াশোনা করেছেন তখন আপনি কত অসহায় কত তুচ্ছ কত একেবারে নিচু শ্রেণীর ছেলে বা মানুষ ছিলেন কিন্তু আল্লাহ পাক কোথায় আপনাকে পৌঁছে দিয়েছেন বিবাহ করতে গিয়েছিলেন কেউ মেয়ে দিতে চায় না এই গরিবের ছেলেকে আবার যার বাড়িতে বাস করার জায়গা নাই কোড়ে ঘর তাকে আবার মেয়ে দেব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাচ্ছে দশ বছরের মধ্যে কোরআনের এলম আর হাদিসের এলমের কারণে আল্লাহ পাক কোথায় পৌঁছে দিয়েছেন এরকম বহু মানুষ রয়েছে আজকেও রয়েছে সর্বদাই রয়েছে যদি কেউ ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করে সেটা হচ্ছে ওয়াহির এলম কোরআন এবং হাদিসের এলম কোরআন হাদিসের এলম যদি হাসিল করে আর তাতে দেখে যে আমি মাশাআল্লাহ সক্রিয় আমাকে ভালো লাগছে শিখতে ইসলামী সেন্টারে এসে এখন আর ওই মাদ্রাসা গিয়ে ভর্তি হওয়ার বয়স নেই কিন্তু আপনাদের হ্যাঁ তবে এলম শিখার বয়স শেষ হয়নি আল এলম মিনাল মাহদে ইলাল লাহদ আরবি প্রবাদ জ্ঞানীদের কথা এটা কোনো হাদিসের কথা নাই এলম শিখার সময় হচ্ছে মায়ের কোল থেকে শুরু করে বা দোলনা থেকে শুরু করে ইলাল লাহদ লাহদ মানে কবর লাহাদ বগলি কবরকে কবর বলা কবর দুই রকম হয় আল্লাহ দোলানা ও শাক করলে গায়রা নবী সাল্লাম বলেছেন যে আমরা আমাদের জন্য হচ্ছে লাহাদ বগলি কবর সাইড কবর আর অন্যরা আশাক মানে ওই সন্দুক কবর যেটাকে বলা হয় সেটা করে যেটা বক্সের মতো তাহলে এলম শিখার সময় শেষ হয়ে যায় না দাড়ি সাদা হয়ে গেছে কোম্পানিতে চাকরি করি মেহনত করি ভাই আট ঘন্টা ডিউটি করেন দশ ঘন্টা ডিউটি করেন আধা ঘন্টা বের করতে পারবেন এক ঘন্টা বের করতে পারবেন না সপ্তাহে একদিন ছুটি আপনি করতে পারবেন সবটা একদিন একটু কষ্ট হলো করতে পারবেন না অবশ্যই আপনার এলম শেখার সময় অবশ্যই আছে এখন ব্রেনে ধরে না ব্রেন কাজ করে না ধরে রাখতে পারি না হ্যাঁ বারবার করে শিখেন বারবার করে শুনেন বারবার করে পড়েন অবশ্যই রাখতে পারবেন আপনাকে যদি দিন শিখতে ভালো লাগে ওহির জ্ঞান অর্জন করতে ভালো লাগে কোরআন হাদিসের সাথে জড়িয়ে যেতে ভালো লাগে তাহলে জানবেন যে আল্লাহ আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন বলেন আলহামদুলিল্লাহ যারা এখানে এসেছেন যারা দূর থেকে আমার আলোচনা শুনছেন এবং আগ্রহের সাথে শোনেন এবং অন্যর কাছে পৌঁছাবার চেষ্টা করেন শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দিন আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন মঙ্গলের ইচ্ছা করেন ভালাইয়ের ইচ্ছা করেন আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন আপনার ভালাই চেয়েছেন আমার আল্লাহ পাক ভালাই চান তাহলে আমাকে ছোট থেকে এলম শেখার তৌফিক দেবেন না দেশে হয়তো এরকম পরিবেশ ছিল না গ্রামে পরিবেশ ছিল না বাপ মার ত্রুটি অথবা নিজেরই ত্রুটি অবহেলা অথবা সামাজিক দিক থেকে শেখার কোনো সুযোগ সুবিধা হয়নি আল্লাহ পাক এখানে এসে সুযোগ দিয়েছেন তাহলে এই সুযোগ নেন সৌদি আরবে এসে নিয়তে রাখবেন যে তিনটে জিনিস নিয়ে যাব শুনে রাখা ভালো করে এটা আমি বহু আলোচনায় বলেছি আর এই নতুন জায়গায় প্রথম আলোচনাতে আপনাদেরকে বলছি যে তিনটে জিনিস নিয়ে যাবেন একটা নয় অধিকাংশ মানুষরা একটার জন্য আসে তাই না পেটের জন্য আসে পয়সার জন্য আসে আর পয়সার জন্য এসে আবার হালালটা লাগাই না পয়সার জন্য এসেছি যদি ওতে লাগে তো যে হালাল পয়সার জন্য এসেছি রুজির জন্য সাথে যদি লাগে হালাল রুজির জন্য এসেছি তবু একটু সব পেত নাকি পেত যে নিয়তটা সৎ আছে যে হারাম হইলে এক পয়সা নেব না কারো চুরি করা কারো বেইমানি করা আত্মসাত করা ওই থাইল্যান্ডি জুয়ার হারামি কাজ আর সুদ আর ওই সব বেইমানিতে যাব না অবৈধভাবে একটা পয়সা খাব না না ওই সব চিন্তাধারা নেই পয়সার জন্য এসেছি পেটের জন্য এসেছি হ্যাঁ অভাবের তাড়না এসেছি ইত্যাদিতে এই সব কথা তাই না না এটাকে তিন নম্বরে রাখেন আপনারা ভালো করে শুনে রাখেন যদি এক নম্বরে থেকে থাকে বা এটাই শুধু টার্গেট ছিল আর কোনো নাম্বার নাই তাহলে এটাকে তিন নম্বরে করে দেন এক নম্বরে এই সৌদি আরব থেকে মক্কা মদিনার দেশ থেকে হারমায়ন শরীফের দেশ থেকে এখানেই খাঁটি ওহির এলম রয়েছে কোরআন সুন্নার এলম রয়েছে যেখান থেকে কোরআন সুন্নার আলো
নূর সারা বিশ্বে ছড়িয়েছে। সেখানে যদি সহি জ্ঞান না থাকে, সহি ইসলাম না থাকে, কেউ যদি বলে তাহলে তার চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না। যেখান থেকে আলো ছড়াবে সেখানে অন্ধকার হয়ে যাবে, এটা হইতে পারে না, এটা কখনো হইতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে এলম ছড়িয়েছে, আবার ফিরে আসবে, মদিনার দিকে ফিরে আসবে, মদিনার দিকে ফিরে আসবে, সারা পৃথিবী থেকে এলম উঠে আসবে। কিন্তু এই মদিনা অর্থাৎ এই আরব দেশে দিনের সঠিক এলম থাকবে। তো এলম হাসিল করা হচ্ছে প্রথম উদ্দেশ্য, কোরআনের এলম, হাদিসের এলম। এই কথাটা এখানে এসে শুনতে পাচ্ছেন, আর দেশে যা শুনছেন, কিসসা কাহিনী শুনছেন, ওটা ইসলাম। শির কুফরি শুনছেন, সেটাও ইসলাম। হ্যাঁ, মিলাদের নাম ইসলাম, শয়ে বরাতের নাম ইসলাম, হ্যাঁ, সবিনার নাম ইসলাম, এই যত রকমের ওজিফার কিতাব রয়েছে বিনা কোনো দলিলে সবগুলি ইসলাম। এখানে ওয়াহি ছাড়া কোনো কথা নাই, হয় কোরআন কারিমের অমুক আয়াতে রয়েছে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে। তো এখান থেকে এক নম্বরে এলম নিয়ে যাবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ তোমার কাছে আমরা কি চাই, উপকারী এলম চাই, উপকারী এলম এখানে রয়েছে। দুই নম্বরে নিয়ে যাবেন এখান থেকে কি, হজ উমরা, দুই নম্বর রাখেন, হালাল রেজিকের আগে কি রাখবেন, হজ উমরা। হয়তো এটা নসিব হবে না দেশে চলে গেলে, আপনার বাপদাদাদের অনেককে নসিব হয়নি পয়সা থাকা সত্ত্বেও, কিন্তু আপনাকে আল্লাহ পাক মক্কা মদিনার কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সুতরাং এখানে আসতেই হয়তো কিছুদিন পরেই ঋণমুক্ত হলে হজ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং কমপক্ষে একটা উমরা একটা হজ অবশ্যই করে যাবেন, তারপরে বেশি বেশি হজ উমরা করেন, সেটা নফল, আপনার তাতে দুনিয়া আখেরা সুন্দর হবে। তিন নম্বরে কি, হালাল রিজক, হালাল রিজক, রিজকান তৈয়বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া, আবু দাউদের এই হাদিস, হ্যাঁ, আল্লাহ ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তৈয়বা, আল্লাহ হালাল পাক পবিত্র রিজিক দান করো। তিন নম্বরের হালাল রিজিকের নিয়ত রাখবেন, আল্লাহ তুমি হারাম থেকে এখানেও বাঁচিয়ে রাখিও, দেশে গেলেও বাঁচিয়ে রাখিও, যেখানে থাকে বাঁচিয়ে রাখো। এই তিনটি উদ্দেশ্য রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে আপনার জীবনে অল্প সময়ে বরকত দিবেন আল্লাহ পাক। এলম হাসিল করলে আল্লাহ পাক রাস্তা সহজ করে দেন, রাস্তা সহজ করে দেন। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি বলেন তো, সবাই কোন দিকে যাচ্ছি, মতের দিকে যাচ্ছি, কবর জীবনের দিকে, আখেরাতের দিকে যাচ্ছি। আর আখেরাতে কয়টা জায়গা রয়েছে, দুইটা জায়গা রয়েছে, কি, জান্নাত আর জাহান্নাম, কোনটা যাওয়া উদ্দেশ্য, জান্নাতে যাওয়া উদ্দেশ্য। জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেন যদি আপনি ওয়াহির এলম হাসিল করেন, কোরআন এবং হাদিসের এলম হাসিল করেন। এখনো সুযোগ সুবিধা আছে ইসলামিক সেন্টারে এসে, অথবা ইসলামিক সেন্টার থেকে কোরআন এবং হাদিসের কথা যা প্রচার হচ্ছে আর সেই সব মাধ্যম যারা দূরে আছেন ওই সব মাধ্যম দিয়ে আপনারা এলম শিখবেন। শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি সহি। যেই ব্যক্তি এমন রাস্তায় চলল, গাড়িতে আসুক আর হেঁটে আসুক, সালাক আসলোক মানে কোনো পথে চলা, এলতামেসো ফিহি ইলমান, উদ্দেশ্য ছিল ওই পথে চলার কি, এলম শিখা, এলম হাসিল করা, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ পাক তার জন্য এই এলম হাসিল করার কারণে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, সাহালা, সহজ করে দেবেন, খুব সহজ করে দেবেন। তাহলে এলম হাসিল করেন তাহলে যেটা টার্গেট সেই টার্গেট পুরা হবে। পয়সার টার্গেট পুরা করার জন্য কিন্তু সবাই সজাগ, আমার টার্গেট এই দু বছর থাকবো, এত টাকা দেশে পাঠাবো আর তারপর একটা ব্যবসা নিয়ে বসবো, আর আসবো না, তারপরে বিয়ে শাদী করবো, বলছেন না, বলছেন না এরকম কথা আপনারা প্রত্যেকের, যে কোনো দেশে যাক না কেন সবাই একটা টার্গেট নেই, এই টার্গেট এসছি আমি, এই আমার টার্গেট পুরা হইতে হবে। কোম্পানির সেলসম্যানকে তোমার এতটা টার্গেট, মাসে 1 লাখ রিয়ালের বিক্রি হইতে হবে, এত টাকার সেল হইতে হবে, টার্গেট, সব টার্গেট পুরো করে লেগে আছেন দুনিয়ার, আর আখেরাতের টার্গেট জান্নাত, এই জান্নাত সহজ হবে, জান্নাতের রাস্তা সহজ হবে যদি এলম হাসিল করেন। তাহলে মানুষ যদি এলম হাসিল করে তাহলে মতের সাথে সাথে তার ফায়দা বন্ধ হয়ে যায় না,
ওই ফায়দা কন্টিনিউ থাকে। পক্ষান্তরে ধন যদি হাসিল করে তো মতের সাথে সব শেষ হয়ে যায়। অনেক ধনের মালিক হয়েছেন, কি হবে, মরলেই শেষ। খুব ভালো দেশের আপনি ন্যাশনালিটি পেয়ে গেছেন, মাশাআল্লাহ, গ্রিন কার্ড, আমেরিকান বলছে আপনাকে, বলছে ক্যানাডিয়ান হয়েছে, এখন কোথায় ছিল বাঙালি, শ্রীলঙ্কা, নেপালি, গরিব দেশের মানুষ হয়ে গেছে এখন একেবারে ক্যানাডিয়ান। এর মূল্য কতদিন, যতদিন বেঁচে আছেন, যেদিন মরে যাচ্ছেন সেদিন বলেন মার্কেটে এই ছেলেদেরকে বলেন বা বলেন ঘোষণা করেন বিজ্ঞাপন যে আমি মরে যাচ্ছি আমার না সেইটা ১০ রিয়ালে বিক্রি করব, একটা ডলার লাগবে শুধু, নেবে কেউ? তুমি মরে গেছো, রাজা হও, বাদশাহ হও, রাষ্ট্রপতি হও, তোমার এই না সেই কোনো মূল্য নেই, তোমরা যা নিয়ে যাও তোমার সাথে, এই মরা বডির সাথে নিয়ে যাও, তাই না, কোনো মূল্য আছে? তখন কিন্তু হয় জাহান্নাম না সেটি, আর না হলে জান্নাত, দুটোর একটা, আর কোনো মূল্য নেই। তাহলে ধনের কোনো মূল্য নেই মরে গেলে, হ্যাঁ, মত হয়ে গেলে নাগরিকত্বের কোনো মূল্য নেই, মত হয়ে গেলে পোস্টের কোনো মূল্য নেই, একেবারে দেশের অমক মন্ত্রী ছিল, আর আছে কিছু মন্ত্রিত্ব, শেষ শেষ, এই খ্যাতি লাভ করেছিলাম, শেষ, কিছুদিন আপনার চর্চা হবে তারপরে শেষ, তারপর লোক হয়তো আপনার নামই উল্লেখ করবে না, শেষ। এইভাবে দুনিয়ার যা কিছু দেখেন না কেন, শেষ। পক্ষান্তরে এলম হাসিল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাদিস সহিহ মুসলিমের সুন্নাহ, ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমল কর্ম বন্ধ হয়ে যায়, ডিউটি করলে ডিউটি বন্ধ, ব্যবসা করলে ব্যবসা বন্ধ, তাই না, যা করেন, এই যে আমি আলোচনা করছি, বক্তব্য করছি, বক্তব্য বন্ধ, এই কাজগুলি তো বন্ধ হয়ে গেল, তাই না, নামাজ পড়লে নামাজ বন্ধ, রোজা রাখছিল রোজা রাখা বন্ধ, হজ যাকাত করছিল আর হজ যাকাত নাই, শেষ, তাই না, ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে তিনটি আমল মরে যাওয়ার পরেও কন্টিনিউ থাকে, চলতেই থাকে, অব্যাহত থাকে। সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে এমন দান যেই দান কন্টিনিউ হইতে পারে, সেই দান দিয়ে উপকৃত হইতেই আছে, ছোট্ট বেশি পয়সাওয়ালা লোক না, ছোট্ট একটা দানের কথা বলুন, একটা আপনি নলকূপ দিয়ে দিয়েছেন, হ্যাঁ, পানির ব্যবস্থা করে দিয়েছেন কোথাও, তাহলে যতদিন পর্যন্ত ওখানকার লোকেরা পানি পান করছে আপনার ওই নলকূপ থেকে, হ্যাঁ, ততদিন পর্যন্ত আপনি কি করছেন, উপকৃত হচ্ছে, সদকা জারিয়া। তাহলে যদি এমন কোন একটা কিছু করে যেতে পারেন যেটা ১০০ বছর ২০০ বছর থাকবে, ৫০০ বছর ধরে এই সিলসিলা চালু থাকবে, তাহলে আপনি নেকি পেতে থাকবেন, তাই না, কেয়ামত পর্যন্ত এটা বন্ধ হবে না, হ্যাঁ, ঠিক হবে, কাজ হবে, পুনর্নির্মাণ হবে, কিন্তু আপনি যে কাজটা শুরু করে চলতেই থাকবে, তাহলে কেয়ামত পর্যন্ত আপনার নেকি চলতে আছে, সাদাকাতুন জারিয়া, এমন দান যার নেকি কন্টিনিউ থাকে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন এলেম, এলেমের কথা আসলো, এমন জ্ঞান, পয়সা ছিল না, এতিমখানা বানিয়ে দিয়ে যেতে পারেননি, মাদ্রাসা বানিয়ে দিয়ে যেতে পারেননি, মসজিদ বানিয়ে দিয়ে যেতে পারেননি, মসজিদ একটা ফ্যানও দান করতে পারেননি, হ্যাঁ, এসব করতে পারেননি, আর্থিক দিক থেকে আপনি এইরকম কোনো নেকির রাস্তা, সাদকা জারিয়া রাস্তা খুলে যেতে পারেননি, কিন্তু এলম ছেড়ে গেছেন, ইউনতাফাউ বিহি, আপনার এন্তেকালের পরে লোকেরা উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনি মারা গেলেন, কিন্তু আপনার এলম আপনাকে কিন্তু নেকি পৌঁছাচ্ছে, এনকাত আমল হয়নি, ওই আমলের নেকি কিন্তু বন্ধ হয়নি, নেকি চলতে আছে, নেকি চলতে আছে, আউয়ালা দিন সালেহীন ইয়াদুল্লাহ, আর তৃতীয় হচ্ছে যদি সৎ সন্তান নেক ছেলে রেখে যেতে পারেন, আর সেই ছেলেই দোয়া করবে, আসলে সৎ সন্তান না হলে অসৎ সন্তান কি দোয়া করবে, হ্যাঁ, আর ওর দোয়ার এমন মূল্যই কি আছে, তো নেক সন্তান যদি রেখে যেতে পারেন তো সেই সন্তানের মাধ্যমে আপনার কাছে কিন্তু নেকির অঙ্ক বাড়তি আছে, বাড়তি আছে, নেক সন্তান নামাজি করে গেছেন, নামাজের এক ভাগ করে আপনি পাচ্ছেন, কারণ ও নামাজি কার মাধ্যমে হয়েছে, ওই বাপ মায়ের মাধ্যমে, শুধু বাপ মার খাতায় এক নেকি আসতে আছে, রোজা শিখে গেছেন আপনি, হ্যাঁ, দান খায়রাত শিখে গেছেন, ভালো আখলাক আখলাক চরিত্র শিখে গেছেন, সবটা থেকে একটা করে ভাগ আসতে আছে, তারপরে দোয়া তো আছেই, তার দোয়া, দোয়া না করলেও ওই আমলগুলি একটা করে ভাগ আপনি পেতে থাকবেন। সালাফে সালেহিনরা এলম শেখার জন্য উৎসাহিত করতে গিয়ে তারা অনেক কথাই বলেছেন, তার মধ্যে প্রখ্যাত সাহাবি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন, তা আল্লামুল ইলমা, তোমরা এলম হাসিল কর, শিখো,
فإن تعلمه لله خشية আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইলম হাসিল করো জ্ঞান অর্জন করো তাহলে এতে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয় ওয়া তালাবু ইবাদার ইলম যদি তলব করো ইলম তালেবে ইলম আপনি বয়স হয়ে গেছে আর আপনার পড়াশোনা ছুটে গেছে না তারপর আপনার পড়াশোনা চলছে আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা চলছে তাহলে এটি হচ্ছে ইবাদত ইবাদত এই ইবাদত হচ্ছে এমন যে ইবাদত দ্বারা অন্য কেউ উপকৃত হয় ফরজ ইবাদত বন্দেগী ছাড়া নামাজ রোজা হজ যাকাত যেগুলো ফরজ রয়েছে এগুলি ছাড়া সুন্নত নফল নামাজ আর ইলম চর্চা করা একটা আয়াত পড়লেন তরজমা তাফসির পড়লেন এটা হাদিস পড়লেন তরজমা তাফসির ব্যাখ্যা পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লেন আর আরেকজন ওই সময়টা যে সময়টা আপনি একটা আয়াত একটা হাদিস বুঝলেন পড়লেন ওই সময়টা আরেকজন নফল নামাজ পড়লাম দুইজনের মধ্যে কে বেশি নাকি পাবে যে এলম চর্চা করে কারণ নামাজ আপনি পড়লেন এতে থেকে আপনি কিন্তু লাভবান হলেন শুধু আপনি এর ফায়দা পেলেন আর এলম যে একটা আয়াত আজকে বুঝতে পারলেন একটা হাদিস বুঝতে পারলেন ইসলাম সম্পর্কে একটা নতুন কথা জানতে পারলেন যেটা জানতেন না তাওহীদ সুন্নাত জানতে পারলেন যেটা আপনার জানা ছিল না হ্যাঁ এটার দ্বারা আপনি নিজে উপকৃত হবেন আর সবাইকে বলা শুরু করবেন ভাই জানেন এই মশলা জানেন এই বিষয়টা কি জানেন আমাদের দেশে যে এটা চলছে এটা যে শিরক এটা কি জানেন এইটা যে বিদাত এটা কি জানেন এটা যে ফরজ ইসলামে এত গুরুত্ব এর আপনি জানেন তাই না তাহলে অন্যকে এইরকম বহু লোককে উপকৃত করতে পারলেন এর জন্য এর নেকিটা বলা হয় মুতাআদ্দি মানে অন্য পর্যন্ত পৌঁছেছে এর ফলটা আপনিও পাচ্ছেন আর অন্যরাও পাচ্ছে এর ফল অনেকে খেতে পারবে এলমের ফল অনেকে খেতে নিজেও খাবেন অন্যরাও খাবে আর এবাদতের ফল নিজেই শুধু খাবেন ও মুদারাসাত ও তাসবিহুন আর এলম চর্চা করা শিখছেন পরস্পর একজন অপরজনকে শিখাচ্ছে এটা হচ্ছে তাসবির মতো ওয়াল বাহসু আনহু জিহাদুন আর এলমের তলাশ করা কোথায় গেলে ভালো এলম পাবো কোথায় গেলে ভালো আলেমের কাছে শিখতে পাবো সন্ধান করে বেড়াচ্ছেন আসতে আপনি নতুন জায়গায় এসছেন ট্রান্সফার হয়ে এসছেন এক জায়গা থেকে আরেক জায়গায় তলাশ করছেন কোন ওয়েবসাইটে গেলে কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জানতে ইসলাম সম্পর্কে জানতে পারবো এই সন্ধান করা হচ্ছে জিহাদ জিহাদুন আর যে জানে না তাকে শিখাচ্ছেন আপনি আপনার ক্যাম্পে কোম্পানিতে দেখছেন যে অনেকে কোরআন পড়তে পারে না অনেকে কোরআন অর্থ বুঝে না শিরক বিদাত করছে শিরক বিদাতে আকীদা রাখছে অনেকে নামাজ পড়ে না শিখাইল যারা জানে না তাদেরকে শিখালেন এটা হচ্ছে আপনার সাদকা দান করলেন যেন তাকে পয়সা দান করে অত ফায়দা হইতো না যত ফায়দা তাকে এলম দান করে হইল বাজলহুলি আহলি কুরবাতুন আর কারো জন্য সেটা ব্যয় করা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ ওয়াহুয়াল আনিসু ফিল ওয়াহদা আর নির্জনের বন্ধু হচ্ছে এলম একাই রুমে আছেন কেউ নেই যদি শুধু শুধু বসে থাকেন কোনো কাজ না করে শয়তান বিভিন্ন পাপে লিপ্ত করবে যারা চারিত্রিক পাপ হয় যেমন হস্তমৈথুন এরকমই বুলু ফিল্ম দেখা হ্যাঁ চরিত্র নষ্ট করা এগুলো কিসের কারণে হয় অবসর ফ্রি টাইম কাজকর্ম নাই আর একা হইতে পেয়েছেন একা না হইতে বলে সব কাজ হবে না আর অবসর না থাকলে হবে না অবসর থাকবেন না কখন কোন যুবক মানুষ বা কোনো যুবতী নিজেকে অবসর ফ্রি কোনো কাজ কাম নাই শুধু শুয়ে আর খাওয়া শুয়ে আর খাওয়া এরকম কাজ করবেন না কখন হয় দিনের কাজ করেন না হয় দুনিয়ার কাজ করেন হালাল রুজি রোজগার করেন অন্য হয় এলিম শিখেন তো যখন মানুষ একা হয়ে যায় কেউ নেই বন্ধু বান্ধব নেই কেউ টেলিফোনও করে না যোগাযোগ রাখে না কাউকে চিনিও না নতুন জায়গায় এসছি আপনি কিতাব নিয়ে বসে যান আপনি একটা সিডি লাগিয়ে দেন আর শুনতে লাগেন হ্যাঁ এইভাবে এলম হাসিল করে এটা হচ্ছে আনিস মানে বন্ধু একাকী মানুষের বন্ধু হচ্ছে এলম অর্জন করা এলম ও সাহেব ফিল খালুয়া আর যখন মানুষ নির্জনে থাকে তখন তার সাথী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রখ্যাত সাহাবি তিনি বলছেন কোন আলেমান এক নম্বরে তোমার স্তর হচ্ছে যে তুমি আলেম হওয়ার চেষ্টা করো মানে নিজে জ্ঞানী হওয়ার চেষ্টা করো নিজে জ্ঞান অর্জন করো জ্ঞানী হওয়ার চেষ্টা করো যদি তা না হইতে পারে আওমত আলেমান বা জ্ঞান অর্জনকারী হও ছাত্র হও জ্ঞানীর কাছ থেকে শিখো তাহলে কমপক্ষে ছাত্র হও তালেব ইলম মত আলেম হও আও মহিব্বান এটাও পারছো না না ডিউটি এমন যে কোনো সময় ছুটি নেই যারা হোটেলে ডিউটি করেন হ্যাঁ রেস্টুরেন্টে কোনো ছুটি নেই শুক্রবারও ছুটি নেই
এমন সময় ছুটি থাকে হয়তো সকালবেলা দুই ঘন্টা, সেই সময় তো শিখার হয়তো কোনো সুযোগ সুবিধা হয়তো হচ্ছে না, অথবা সেটাও ফ্রি হইতে পারে না। তাহলে বলছেন মহিব্বান, অথবা যারা এলম শিখে আর শিখায় তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহাব্বত করো। আও মুস্তামিয়ান, শিখতেও পারছো না শেখাতেও পারছো না আর কারো খোঁজ খবর রাখো না, শোনার চেষ্টা করো দূর থেকে, যারা পশ্চিমা দেশগুলিতে আছেন, ভালো কোনো আলেও পাচ্ছেন না আর নিজে এর কোনো ছাত্র ভালো ছাত্র হইতে পারলেন না, আর কাকে ভালোবাসবেন, দূর থেকে ভালোবাসা, সামনে কোনো ভালো জ্ঞানীদেরকে পান না, এলম চর্চাকারীদেরকে পান না, তাহলে শোনেন, আপনি শোনেন, যেসব শোনার আজকাল মাধ্যম রয়েছে ইন্টারনেটে, আলহামদুলিল্লাহ শোনার মাধ্যম রয়েছে, হ্যাঁ অল্পতেই আপনার ইউএসবিতে দিয়ে শোনার মাধ্যম রয়েছে, গাড়িতে আপনি 10 ঘন্টা সফর করেন, একটা ইউএসবিতে আপনি 10 ঘন্টা কন্টিনিউ শুনতে পারেন, এরকম বহু শোনার ব্যবস্থা রয়েছে, শোনেন। ওয়ালা তাকুনিল খামেসা, বলছেন যে 5 নম্বর হয়ে না, 1, 2, 3, 4 পর্যন্ত হও, কিন্তু 5 নম্বর হয়েও না, নম্বর 5-এ চলে গেলে ফাতা লেখ সর্বনাশ হয়ে যাবে তোমার, তাহলে ধ্বংস হয়ে যাবে, কাউকে শিখাইতেও পারলে না, আলেমও হইলে না, শিখতেও পারলে না, আর যারা শিক্ষার চর্চা করে তাদেরকে ভালোও বাসলে না, তাদের সাথে যোগাযোগ রাখলে না, শুনতেও পারলে না, তাহলে কোনো কথা বললে যে শুনবো, ভালো কথা বলছে শুনি আমল করি না, 5 নম্বর মানে এলে মনে আমলও নেই, তাহলে ধ্বংস হয়ে যাবে। এলম শিখার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, খুব সংক্ষেপে বলি, আর এগুলির প্রত্যেকটা দলিল পেশ করব না কারণ সময় শেষ হতে যাচ্ছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে এলম শিখার, যেটা আমার আলোচনা শুরু থেকে বলেছি, ইকরা বিসমি থেকে যখন শুরু করি, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এলম অর্জন করার একজন মুসলিমের জীবনে প্রথম উদ্দেশ্য হবে আল্লাহকে জানা, আল্লাহর গুণাবলী জানা, হ্যাঁ আল্লাহর জাত আল্লাহর সিফাত সম্পর্কে জানা, আল্লাহর তৌহিদ একত্ব সম্পর্কে জানা, আল্লাহ পাক রব্বুল আলমিনের হক সম্পর্কে জানা। তৌহিদ জানবেন, তার বিপরীতটা জানবেন, তৌহিদ প্রতিষ্ঠা করবেন, তার বিপরীতে শিরক থেকে বেঁচে থাকবেন, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান নবীর তরিকা সুন্নত জানবেন, সুন্নতের বাস্তবায়ন করবেন, বিদাত জানবেন সতর্ক হওয়ার জন্য। এলম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে জানা যায়, আর যারা আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে জানল না, আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, সূরা হাশর আয়াত নম্বর 19 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে এমন ভুলে বলেছে যে আল্লাহর নাম গুণাবলী জানে না, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ কি তাও জানে না, শিরক কি তাও জানে না, তৌহিদ পরিপন্থী জিনিস কি জানে না, ইমান বিনষ্টকারী জিনিসও জানে না, সুতরাং অহরহ ইমান ভঙ্গ করছে। যেমন একজন লোক উজু কিসে ভঙ্গ, ছোট বাচ্চা যদি উজু কিসে ভঙ্গ হয় জানে না, 7 বছর 8 বছরে নামাজ ওকে পড়তে নিয়ে গেছেন, আর ওই ছেলে 7-8 বছরের ছেলে জানেও না যে উজু কিসে নষ্ট হয়, হ্যাঁ আর উজু ভঙ্গ হইতেই আছে, তাই না? ওই রকমই হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা, এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে যেগুলিতে তাদের ইমান ওই রকমই ভঙ্গ হয়, বরং ওর চাইতে বেশি ভঙ্গ হয়, কিসের চাইতে? তাদের উজু আর নামাজ ভঙ্গের চাইতে বেশি ভঙ্গ হয়। কিন্তু ওয়ালা কিল্লা ইয়া সরুন, নির্বোধেরা কিছু বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, আল্লাহকে যদি ভুলে যাও আল্লাহ পাকও তোমাদেরকে ভুলিয়ে দেবেন, নিজেও আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দেবেন রহমত থেকে, আর তোমরাও নিজেদেরকে ভুলে যাবে, নিজের কল্যাণের কাজ করবে না, নিজেরই অকল্যাণ করবে। আমরা এলম এই জন্য শিখব যে এলম শেখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো, কারণ আল্লাহ পাকের পরে নবী সম্পর্কে না জানলে কখনো আদর্শ মুসলিম হতে পারবে না, কখনো সত্যিকার অর্থে কোরআন সুন্নার অনুসারী সুন্নতের বাস্তবায়নকারী শিরক বিদাত মুক্ত মুসলিম হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা জানে সত্যিকার অর্থে, তারা কখনো খেয়াল খুশি কাজ করবে না। আপনি মিলাদ করছেন অথচ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন জন্মবার্ষিকী পালন করেননি, না নিজের না নিজের মেয়েদের না কাউ কোনো ছেলে না বিবির, আপনি বিবাহ দিবস পালন করছেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েছেন, সিরাতুন নবীর কিতাব, কখনো নবী বিবাহ দিবস পালন করেন নাই, তাহলে ফায়দা হইল না হইল না?
তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ধরেন একটা দুটো উদাহরণ দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানাই হচ্ছে দুই নম্বর উদ্দেশ্য এলম হাসিল করার আপনারা যে ইসলামিক সেন্টার আসবেন নিয়মিত এই সাপ্তাহিক প্রোগ্রামে আশা করছি আপনাদের কাছ থেকে আর এখানে শিখবেন উদ্দেশ্য রাখবেন আল্লাহ সম্পর্কে জানা আর দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো সেই জন্য যাচ্ছি ওখানে দিনের এলম হাসিল করলে মানুষ সবচেয়ে বড় অন্যায় থেকে বাঁচতে পারবে সেটা কি শিরক ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম লোকমান হাকিমের ভাষায় তিনি যে উপদেশ দিয়েছিলেন ছেলেকে সূরা লোকমানে রয়েছে তাতে আল্লাহ পাক এই কথাই বলেছেন তো জ্ঞান যদি না থাকে তো অজান্তে শিরক করছেন জানেন না যে তাবিজ শিরক সেজন্য তাবিজ লটকাচ্ছেন যদি জানতেন যে তাবিজ শিরক নিজের শরীরেও লটকাতেন না না বিবির না ছেলে মেয়েদের আর না গাড়িতে না বাড়িতে না জমিতে লটকাইতেন কিন্তু আমাদের দেশে সব জায়গায় আপনি তাবিজ পাবেন ফলের গাছেও তাবিজ হ্যাঁ নকশা কোরআনে কারিমে তাবিজ কোরআনে কারিমের শুরুতে শেষে তাবিজের নকশা বানানো আছে সূরা ফাতিহার নকশা বাকারার নকশা কাহাফের নকশা মরিয়মের নকশা আমি ছাত্র জীবনে প্রথম এই নকশা নজরে পড়ে আর সূরা মরিয়মের নকশা পড়তে পড়তে দেখলাম যে সূরা মরিয়মের নকশা যদি ফলের গাছে লাগানো যায় তাহলে খুব ফলন হবে আর জানি না তো কিছু মাদ্রাসা দুশো তিসরি ক্লাসের প্রাথমিক তাল গেলে একটু আবেগ আছে তো বাড়িতে লেচুর আমার আব্বার জমিতে লেচুর গাছ ছিল আর আম গাছ ছিল প্রত্যেকটাতে নকশা নিজে লিখে এক দুই তো লিখতে জানতাম শিখেছিলাম আর সবগুলি ঝরিয়ে দিলাম আমার মতো লোক কি জন্য এই কাজটা করেছে অজ্ঞতার কারণে তখন এলম ছিল না সেই জন্য এখন যদি বলে যে তোমাকে $10,00,000 দেব যদি একটা তাবিজ আমার ঘরে না আপনারই ফলের গাছে লাগান পারবে পৃথিবীর রাজত্ব দিয়ে দেব ডলারের কথা তো বাদ দেন পৃথিবীর রাজত্ব দিয়ে দেব কিন্তু আপনাকে একটা তাবিজ করতে হবে শুধু করব সুবহানাল্লাহ তাহলে এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে আকিদা সহি আকিদা এর নাম হচ্ছে বিশ্বাস যে পয়সা দিয়ে কেউ কিনে নিতে পারবে না দুনিয়া দিয়েও কিনে নিতে পারবে না আমার এই সহি আকিদাকে কিন্তু তখন বিনা পয়সায় করে দিয়েছে আব্বা বলেছে যে লোকটা খুব পেরেশান আছে জানতেন না উনি বেশি লোকটা খুব পেরেশান আছে আর খুব রিকোয়েস্ট করছে তাবিজ লিখে দাও অসুবিধা কি একটু লোকের উপকার হইল লিখে দিয়ে দিয়েছে বিনা পয়সায় ওই ব্যবসায়ী ছিলাম না আমরা ওসব ব্যবসায়ী হবার না মানে এই হলো অবস্থা কিসের কারণে জেহালত অজ্ঞতা এলমের বিপরীত হচ্ছে জেহালত আলেমের বিপরীত হচ্ছে জ্ঞানীর বিপরীত হচ্ছে জাহেল জি আজকাল কোনো মানুষ যদি জাহেল বলা হয় তো রেগে ফায়ার হয়ে যাবে তাই না জাহেল মানে অজ্ঞ জাহেল মানে যে জানে না ওটাকে যদি একটু উল্টো করে বলা হয় বা একটু সোজা করে বলা হবে নরম করে ভাই এটা তো আপনার জানা নেই তো তো জাহেলই তো বললেন কিন্তু জাহেল বললে গাল হয়ে গেল তাই না তো যদি আমরা এলম হাসিল করি জ্ঞান অর্জন করি তাহলে শিরকের মতো মহাপাপ থেকে বাঁচতে পারবো আর আলহামদুলিল্লাহ বাঁচতে পেরেছি আমরা ঠিক না বিদাতের মতো শিরকের পরে অপরাধ হচ্ছে বিদাত বিদাতের অপরাধ থেকে বাঁচতে পারবো আলহামদুলিল্লাহ বিদাতের অপরাধ থেকে বাঁচতে পেরেছি সম্মিলিত মোনাজাত আমার মাঝে মাঝে মনে পড়ে যে সুবহানাল্লাহ দাওরা পড়া পর্যন্ত পাঁচ অক্ত মোনাজাত করেছি তারপরে প্রথম মাদ্রাসা ২০ বছর বয়সে মাদ্রাসা চাকরিতে ঢুকলাম গেলাম তো ওখানে পাঁচ অক্ত মোনাজাত চলে আমিও সেখানকার মোকাল্লে ওরাও করে আমিও করলাম তারপর ধীরে ধীরে যখন ছাড়া শুরু করলাম জানতে পারলাম আচ্ছা পড়াটা পড়লাম পড়ার পরে ছাড়া শুরু করলাম এই যে প্রতিবাদ এতদিন কোথায় ছিলেন আপনারা এতদিন কেন বলেননি তাহলে আরে ভাই এতদিন জানতাম না এখন জেনেছি আপনারা মানে না মানবেন ওই বুড়োগুলো দাদা হাড় বিদাত করে করে বুড়ো হয়ে গেছে দাদা বুঝতে পেরেছে তারপর আর একটা দলিল আপনার দাদাও তো আলেম ছিলেন অমুক অমুক সহ আলেম ছিলেন আমাদের এখানে এতদিন থেকে ৩০ বছর ৪০ বছর এখানে মকতুব করে থেকে গেছে তাকে তারা বলেনি তারা জানে নাই তারা মাজুর তারা আল্লাহর কাছে মাফ পাবে জানেনি আমিও যতদিন জানিনি আল্লাহর কাছে ওজোর ছিলাম আর কিন্তু আমি জেনে নিয়েছি আর এরপরে কোনো ওজোর নেই অনেকে ঝড় উঠেছে জি শিরক বিদাত উঠাতে গেলে ঝড় উঠবে আর আপনি বলবেন না কাউকে নারাজ করব না কাউকে খালি হাতে ফিরাবো না যে যা বলবে ঠিক আপনারটাও ঠিক এইটাও ঠিক আমাদের দেশে বিদেশ থেকে যখন কিছু পয়সা নিয়ে আসে বিদেশিরা আর গিয়ে বলে যে এগুলো কি করছেন হুজুর এটা বিদাত না বলছে কথা ঠিকই বলছেন না কেন বলছে কি করব বলা যাচ্ছে না সমাজে আপনারটাও ঠিক ওইটাও ঠিক
এটাও ঠিক ওটা ঠিক দেখছেন না সুবিধাবাদী কাউকে नाराज করবে না আপনাকে नाराज করলে কিছু আপনার কাছে দান খয়রাত পাওয়ার আশা করে বিদেশি টাকা ওটা বন্ধ হয়ে যাবে আর ওরাকে नाराज করলে চাকরি যাবে না হলে সামাজিক ভাবে কুণ্ঠাসা হবে না ওটাও হতে চাই না ওটাও হতে চাই না আল্লাহু আকবার আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমিন শিরক বিদআত থেকে বাঁচার উপায় হচ্ছে ইলম হাসিল করা তিন নম্বর চার নম্বর হচ্ছে ইলম হাসিল করলে আমরা উত্তম চরিত্র গঠন করতে পারব যদি নাই জানি যে কোনটা ভালো চরিত্র তাহলে চরিত্র ভালো কি করেই করব সত্য কথা বলার গুরুত্ব হ্যাঁ আমানতের গুরুত্ব ধৈর্যের গুরুত্ব রাগ কমানো হ্যাঁ নমনীয়তা তাওয়াজু খাকসারি হ্যাঁ মানুষকে হাসি মুখে কথা বলা এগুলি যে সওয়াবের কাজ এগুলি যে নেকি এগুলি যে সবচেয়ে ভারী হবে কিয়ামতের দিন দাঁড়ি পাল্লাই নেকির দাঁড়ি পাল্লাই এসব কথা যার জানা নাই সে কি করে চরিত্রবান হবে ও তো পিটুক হ্যাঁ ও তো পিটের জন্য ছুটছে কিন্তু আপনি যেহেতু ইসলামিক ক্যারেক্টার জানতে পেরেছেন ইসলামের আখলাক চরিত্র জানতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে হাসানা উত্তম চরিত্র জানতে পেরেছেন অজ্ঞতা দূর করে দিয়েছেন সুতরাং এখন চরিত্র গঠন হচ্ছে এলম হাসিল করলে দিন দুনিয়ার বহু ফিতনা থেকে বাঁচতে পারবেন নারী জাতির ফিতনা অজ্ঞতার কারণে জেনার যে ভয়াবহ পরিণাম কঠোর শাস্তি দুনিয়া আখেরাতে আল্লাহ পাকের আজাব আল্লাহ পাকের মার যখন জেনে নেবেন কখনো জেনার কাছে যাবেন না সমকামিতার কত বড় যে আল্লাহ পাকের গজব ক্রোধ হয় যখন জেনে নেবেন যে কিভাবে আল্লাহ পাক লূত আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করেছে কখনো ওর কাছে যাবেন না তাই না সুদ সুদ যে কত বড় অপরাধ যখন জেনে নেবে যে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে কখনো সুদ খাবো না আর ঘরে ঘরে বন্ধকের সুদ দেশে চলছে তাহলে দুনিয়ার এইরকম বহু ফিতনা রয়েছে এইরকমই দিনের ফিতনা আজকাল দিনের বহু ফিতনা দিনের ফিতনা দুই রকম দিনদার বেদিন হয়ে যাওয়া নামাজি ছেলে বেনামাজি বেদিন হয়ে যাওয়া নাস্তিক হয়ে যাওয়া আলেমের ছেলে নামাজির ছেলে পরেজদার হাজির ছেলে নাস্তিক বেদিন হয়ে যাচ্ছে ফিতনা আর সন্ন্যতের অনুসারী শিরক বিদাতে লিপ্ত হয়ে যাচ্ছে ফিতনা দিনের নামে আর একটা ফিতনা হচ্ছে কট্টরপন্থী হওয়া বাড়াবাড়ি করা কঠোরতা অবলম্বন করা যেই কঠোরতা কোরআনে বা হাদিসে নেই অতিরিক্ত কঠোরতা অবলম্বন করা এটা আর এক ফিতনা যেই ফিতনায় খারেজি তৈরি হচ্ছে যেই ফিতনায় সন্ত্রাসী তৈরি হচ্ছে জেহাদের নামে সন্ত্রাসী তৈরি হচ্ছে যেটা ওর কাজ ছিল না সেটা মুসলিম শাসকের কাজ ছিল যেটা অন্যের কাজ ছিল বল প্রয়োগ করা তার কাজ ছিল না সে বল প্রয়োগ করা শুরু করেছে সুতরাং দেশেই যেখানে সেখানে বোম ফুটিয়ে দিল হ্যাঁ মানুষ মারাটাকে মনে করলো যে এটাই হচ্ছে হয়তো ইসলামের কাজ না কখনো ইসলামের কাজ নাই তাহলে দেখলেন কিভাবে ফিতনায় পড়লো এই ফিতনায় পড়ে বাংলা ভাই আব্দুর রহমান পয়দা হলো এই ফিতনায় পড়ে এইরকম বহু পয়দা হচ্ছে আর হবে চোখের সামনে দেখছেন শুনছেন আর জানতে পারছেন এইরকম দুই রকম ফিতনা তাহলে দিন ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম সরল পথ যেন একটা রাজপথ আর ডান দিকে হচ্ছে ইসলাম ধ্বংস করা কি দিয়ে ঘাটতি করে নাস্তিকতা কুফরি শিরক বিদাত করে এইদিকে একদল গুমরা আর একদল এইদিকে কট্টরপন্থী আল্লাহ কোরআনে বলেন রসুল এই উদ্দেশ্য করেননি ওইগুলোকে ওইখানে ফিট করল যেন ওকেই আল্লাহ এগুলো বলেছে দেহ হয়ে গেল সন্ত্রাসী হয়ে গেল খারেজি হয়ে গেল কট্টরপন্থী হয়ে গেল চরমপন্থী হ্যাঁ জানেন না জানেন না এদেরকে তো এইভাবে গোমরা হচ্ছে অনেকে তো ফিতনা থেকে বাঁচতে হলে এলম হাসিল করতে হবে প্রত্যেকটির দলিল কোরআনে বা হাদিস রয়েছে আল্লাহ পাক বলছেন যে খেয়াল খুশি কোরআন হাদিস বোঝার চেষ্টা করিও না আরবি ভাষা বুঝে না হাদিসের অর্থ ঠিকভাবে করতে পারবে না আর দু চার হরফ শিখেই আপনি এই ফতুয়া দিতে লাগবেন আর বলবেন যে না এখন আমার উপরে এই ফরজ হয়েছে সেই ফরজ হয়েছে সুতরাং রাস্তায় নেমে পড়তে হবে আর বসে থাকার সময় নেই সুতরাং রাস্তায় অস্ত্র নিয়ে নামতে হবে এগুলি হচ্ছে বড়ই ফিতনা আল্লাহ পাক বলছেন যে ওয়ালা উরা দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম তারা যদি রাসূলের দিকে ফিরাতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিক নির্দেশনা হয়েছে ওয়া ইলা উলিল আমরি মিনহুম আর উম্মতের বড় বড় ওলামাই কিরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম এইভাবে কি বুঝেছেন খলিফা রাশিদিন এইভাবে বুঝেছেন বর্তমান জামানার শ্রেষ্ঠ আলেম শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি শাইখ ইবনে উসাইমিন আল্লামা রাশিদ আলবানি রহমতুল্লাহ আলাইহিম তারা কি এইভাবে বুঝেছেন না 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 ওরা
ওরা ওই হিম্মত করেনি, আমাদের হিম্মত আছে। আরে কি আশ্চর্য কথা, যদি এরা ফিরিয়ে দিত রাসুলের দিকে আর উলিল আমর যারা নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম, পৃথিবীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, তাদের দিকে ফিরিয়ে দিত। এখানে ওদেরকে বোঝানো হয়েছে লাআলিমাহুল লাযিনা ইস্তামবিতুনা মিনহুম, তাহলে আসল বিষয়টাকে বুঝতে পারতো, উদ্ঘাটন করতো, ইস্তিমবাত করতে পারতো ওরাই, যাদের মধ্যে ইস্তিমবাতের যোগ্যতা রয়েছে, কোরআনে বা হাদিস ঘেঁটে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রয়েছে, তারা বুঝতে পারতো। তাহলে এটা কি দিয়ে আর হাসল হবে? এলেম দ্বারা হাসল হবে। আপনি আপনার ছেলেকে ভালো আলেম করেন, তখন বুঝতে পারবে যে শির কোনটা, বিদাত কোনটা, কোনটা সঠিক পথ, কোনটা সন্ত্রাসের পথ, কোনটা হচ্ছে আসল ইসলাম, কোনটা আমার দায়িত্ব, কোনটা অন্যের কাজ। অন্যের কাজ যদি আপনি করেন, তাহলে একটা কোম্পানিতে যদি চাকরি করেন, এক অফিসে চাকরি করেন, আপনার কাজ হচ্ছে টি বয়ের কাজ, আর আপনি যদি কম্পিউটারে বসেন তাহলে মার খেতে হবে না, ঠিক না? আপনার যেই কাজ সেইটা কাজ ছেড়ে দিয়েছে। অন্য জায়গায় যদি আপনি অন্যের জায়গায় দাল গলানো বলে দাল গলাতে যান, তাহলে কলহ বিবাদ সৃষ্টি হবে। ওই রকমই ফিতনায় লিপ্ত হয়েছে অনেকে যারা এই বিষয়গুলিকে বোঝার চেষ্টা করে না। এলম শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবকে, হৃদয়কে আলোকিত করবেন, হৃদয়ে কলবে আল্লাহ পাক নূর পয়দা করে দেবেন, যেই নূরের মাধ্যমে সঠিক পথে চলতে থাক, কখনো গুমরা হবে না। বহু লোক হেদায়েত হলো, এক গর্ত থেকে উঠলো আর এক গর্ত গিয়ে আছাড় খেয়ে পড়লো, দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন, আর এর আগেও দেখা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে খোলাফায়ে রাশিদিনদের জামানাই, হ্যাঁ সেটি বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানাই, যারা কুফরি শিরকের গর্ত থেকে উঠেছিল, খারেজি হলো না হাফেজি হলো, গোমরা হইল, দেখলেন দুই গর্তে গিয়ে পড়ল। এইভাবে বহু ফিরকা তৈরি হলো যারা গোমরা হয়ে আসল রাস্তা থেকে দূরে চলে গেল। তো এলম যদি হাসিল করেন, তাহলে তার মাধ্যমে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াজআল্লাকুম নূরান তামশুনা বিহ, আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ রহমত দান করবেন, আর তোমাদেরকে আল্লাহ পাক নূর দান করবেন যা নিয়ে তোমরা চলাফেরা করবে। তাহলে এই যে নূর, কোন নূরটা নিয়ে চলাফেরা করবে? আল্লাহ সকলকে সম্বোধন করে, প্রত্যেক মুসলিমকে বা প্রত্যেক মানুষকে যারা ইমানদার, ইমান নিয়ে আসবে তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন। কোন নূর? সেই নূরটা হচ্ছে হিদায়তের নূর, সঠিক পথ, এলমের নূর। এলম যদি থাকে তাহলে কেউ গোমরা করতে পারবে না। এলম হাসিল করব আমরা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে মহাপুরস্কার নেওয়ার জন্য, এর বদলা পাচ্ছি, এর বদলা পাবো। এলমের বদলা আপনি দুনিয়াতেও পাবেন আর আখিরাতেও পাবেন, এটা হচ্ছে আর একটা উদ্দেশ্য, আর এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক সূরায়ে মুজাদারা আয়াত নম্বর 11 তে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক রব্বুল মুমিনদেরকে উচ্চ সম্মান দান করেন, তোমাদের মধ্যে যারা ইমানদার, ওয়াল্লাযিনা উতুল ইলমা, আর যাদেরকে এলম দান করা হয়েছে দারাজাত, বহু উঁচা মর্যাদা দান করেন। বহু বচন আল্লাহ বলেছেন দারাজাত, আল্লাহ উতুল ইলমা, এলম যদি দেওয়া হয় আপনাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আপনাকে উঁচা করবেন, উঁচা করবেন। পয়সাই উঁচা হওয়াটা বড় উঁচা নয়, জি পয়সা তো জাহেল মূর্খর কাছে হইতে পারে আপনার চাইতে বেশি, কিন্তু দিন দুনিয়ার যে মান ইজ্জত, এই মান ইজ্জত যেটা রয়েছে সেটা আল্লাহ পাক এলম দ্বারাই দিয়ে থাকেন। এলম হাসিল এই জন্য আমরা করব যে এলম হাসিল করা ছাড়া মানুষকে ভালো পথে দাওয়াত দিতে পারবো না, যেটা আমাদের ফরজ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, কি জন্য? যে দিনের দাওয়াতের কাজ করবে, তা আমুরুন বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার, মানুষের উপকারের জন্য তোমাদেরকে আনা ঘুরে যেতে নাস, মানুষের জন্য আনা হয়েছে উপকারের জন্য। মানুষের উপকার উপকার কি করে করবেন? আপনি আপনার কাছে এলম থাকলে উপকার করবেন, আপনার কাছে এলম আছে তখন মানুষকে উপকৃত করছেন, ভালো কথা মানুষের কাছে পৌঁছাচ্ছেন, অন্যায় থেকে মানুষকে উঠাচ্ছেন, পাপ থেকে উঠাচ্ছেন, অন্ধকার থেকে উঠিয়ে নিয়ে আসছেন, ধ্বংস হইতে যাচ্ছে ধ্বংসের পথ থেকে, মদখোর গাঁজাখোর হয়ে গেছিল হয়তো, যাচ্ছিল হয়তো, কিন্তু উঠে এসছে, সে আপনাকে স্মরণ করছে সুবহানাল্লাহ, এই লোকটার একটা কথার মাধ্যমে আমি উঠে এসেছি, না হলে গিয়েছিলাম বিড়ি সিগারেট ধরে গিয়েছিলাম হিরোইনার গাঁজায়, উঠে এসছি ওখান থেকে, তাই না? তাহলে এইভাবে দিনের দাওয়াত দেওয়া, এই উম্মতে মুসলিমার যে একটি ফরজ কাজ, যার ভিত্তিতে আল্লাহ শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন আমাদেরকে, এটা তখনই হাসিল হবে যখন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আমাদের অনেক ছাত্ররা 5 বছর আগে তারা তেমন কিছুই জানতো না, এখন সুন্দর বক্তব্য করে জুমার খুতবা দিয়ে আসে বিভিন্ন কোম্পানিতে, তার মধ্যে এই যে কাব্বানি ক্যাম্প আপনারা অনেকে নাম শুনেছেন, এই রাকাতি আছে সেখানে, আমাদের এমন ছাত্ররা সেখানে খুতবা দিতে যায় যারা 5 বছর আগে যদি ধরা হয় তো তেমন কিছু জানতো না, একটা কথা বলার ক্ষমতা ছিল না তাদের, কিসের ভিত্তিতে? এলম হাসিল করেছে,
তো আপনারা যারা দেখছেন নতুন ভাইরা এসেছেন তারা এলম হাসিল করেন, দেখবেন দু বছর পরে তিন বছর পরে দেখবেন যে আমি তো সেই আব্দুর রহমান নই, আমি তো সেই মোহাম্মদ নই, কোথায় পৌঁছে আলহামদুলিল্লাহ, একবারে জাহিল মূর্খ ছিলাম, কিছুই জানছিলাম না, আল্লাহ পাক কোথায় আমাকে পৌঁছে দিয়েছেন। এলম হাসিল করলে আপনি দাওয়াত দিতে পারবেন। দাওয়াত দেবেন কাকে? মুসলিম যারা ইসলামের ফরজ ওয়াজিবে ঘাটতি করে বা হারাম কাজ করে, একটা ক্ষেত্র। দাওয়াত দেবেন কাকে? যারা মুসলিমদের মধ্যে ইসলামের নামে ধর্মের নামে শিরক বিদাত করে, কুসংস্কারে ডুবে রয়েছে, আর এদের সংখ্যাই বেশি আমাদের দেশে। দাওয়াত দেবেন কাকে? অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, কারণ তারা অন্ধকারে রয়েছে, তারা আলো পায়নি। আপনাকে আল্লাহ পাক জন্মসূত্রে হয়তো আলো দিয়েছেন, নূর দিয়েছেন, সেই নূর অমুসলিমদের পর্যন্ত পৌঁছাতে হবে। এরপরে দুনিয়ার এলম হাসিল করতে হবে প্রয়োজন মোতাবেক, যেমন বিভিন্ন কারিগরি, বিশেষ করে দিনে এলম হাসিল করার পরে মেডিকেল। দিনে এলম হচ্ছে আত্মার কলবের হৃদয়ের চিকিৎসা, আর শরীরের চিকিৎসার জন্য মেডিকেল সায়েন্স। সুতরাং মেডিকেল সম্পর্কে পড়াশোনা করা, তারপরে মানুষ বন জঙ্গলে বাস করতে পারে না, গাছতলায় বাস করতে পারে না, বাড়িঘর তৈরি করা লাগে, এইরকম ধরনের বহু কাজ লাগে, হ্যাঁ, ব্যবসায় প্রতিষ্ঠান লাগে। সুতরাং যে সব ইঞ্জিনিয়ারিং, এসব এলম হাসিল করা, এইরকমই দুনিয়ার যে কোনো এলম, এই এলম শিখা হচ্ছে ফার্জে কিফায়া, অর্থাৎ মুসলিম উম্মতের প্রত্যেক দেশে এমন সংখ্যক লোক হইতে হবে, এই সংখ্যাই হইতে হবে, যাতে করে এই দেশের বা সেই জাতির সমস্যার সমাধান করতে পারে। মুসলিম জাতিকে স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে, আর স্পেশালিস্ট মুসলিম খুঁজেই পাওয়া যায় না দেশে, হাই রে হাই, ওই কাফেরকে নিয়ে আসবে, তাহলে তার চিকিৎসা হবে, তার বিবির চিকিৎসা, তার বিবির লজ্জাস্থান কার নজরে আসবে? ওই অমুসলিম কাফের পুরুষ হোক অথবা মহিলার, কারণ কোনো মুসলিম নেই, কোনো মুসলিম মহিলা নেই যে মহিলা ডাক্তারের কাছে যাবে। এইরকম খোড়া অবস্থায় মুসলিম জাতি থাকতে পারে না, এটা হচ্ছে খোড়া মুসলিমদের অবস্থা। এই জন্য ফরজে কেফায়া দুনিয়ার এলম হাসিল করা, যা দিয়ে এই দুনিয়ার কাজগুলি চলে যায়, আর ফরজে আইন দিন সম্পর্কে এলম হাসিল করা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, এবাদত বন্দিগী সম্পর্কে, আখলাক চরিত্র সম্পর্কে এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য এতটা ফরজ, যা দিয়ে তার ফরজ এবাদত বন্দিগী করতে পারবে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এটা হারাম ওটা নাজায়েজ, সুতরাং এগুলো করবো না, আর এগুলি ফরজ ওয়াজিব, সুতরাং এগুলি করতে হবে, এটা সুন্নাত, এটা করতে হবে, এটা বিদাত করা চলবে না, এতটা প্রত্যেক মুসলিমের জন্য যারা ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, আলা কুল্লি মুসলিম বলা হয়েছে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর ইসলামের উচ্চ শিক্ষা লাভ করা, বড় বড় আলেম তৈরি হওয়া, বড় বড় মুফাসসির তৈরি হওয়া, হ্যাঁ, বড় জ্ঞানী তৈরি হওয়া, ইসলাম সম্পর্কে কোরআন হাদিসের বড় দায়ী তৈরি হওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। আপনার পাঁচটা ছেলে আছে, একটা হইলেই চলে, সবগুলি ছেলেকে আপনাকে একেবারে আলেম আর দায়ী বানাইতে হবে, এটা ফরজ নয়, করতে পারলে ভালো, খুব ভালো। আপনার গ্রামের প্রত্যেক হইতা প্রত্যেক বাড়ি থেকে হবে, এটাও জরুরি নয়, তবে গ্রামে যদি পাঁচটা দশটা থাকে, যদি আমাদের গ্রাম বা এলাকা কে আমরা দিনের দাওয়াত দিতে পারবো, দিনের আলো পৌঁছাতে পারবো, এই জন্য উচ্চ শিক্ষা দেবো ইসলাম সম্পর্কে, এটাও ফরজে কিফায়া। এই আলোচনা করেই আমি আমার এই আজকের বক্তব্য শেষ করছি, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে দিনমুখী আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন দিন দুনিয়ায় বরকত দান করেন, যেই ব্যক্তি আখেরাতের ইচ্ছা করবে দুনিয়াও আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে তা দান দান করেন, আর যে শুধু দুনিয়ার ইচ্ছা করবে আল্লাহ দুনিয়া অতটাই দেবেন যতটা তার ভাগ্যে আছে, আর দিনের আখেরাতের কিছুই আসবে না, আল্লাহ পাক ওই দলে যেন আমাদেরকে সামল না করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন নেক আমলের তৌফিক দান করেন, আর আপনাদেরকে আবার বলবো যে আপনারা নিয়মিত এখানে এই যে প্রোগ্রাম রবিবার করে হবে এখানে আপনারা আসেন, আর এসে এখানকার আলোচনা থেকে উপকৃত হন। আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা কিতাবু তৌহিদের কোর্স শুরু করব, ইনশাআল্লাহ তাআলা ওতে আপনারা তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত সম্পর্কে, একত্ব সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন শিরকগুলি সম্পর্কে জানতে পারবেন, শিরক থেকে বেঁচে থাকবেন যেটা সবচেয়ে বড় পাপ, আর তৌহিদ যেটা সবচেয়ে বড় ফরজ সেই ফরজ আপনারা আদায় করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এর সাথে সাথে বলবো আপনাদের সকলকে যে পাঁচ অক্ত নামাজে যেন কোনো ঘাটতি না হয়, পাঁচ অক্ত নামাজ পড়বেন যাতে করে মুসলিম থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমাদের সংশোধন করার তৌফিক যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।